আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ আর পৃথিবীর যে কোনো প্রান্তে ঘুরতে খুব পছন্দ করি। আজকে আমরা চলে যাব ভোলা জেলার সবচেয়ে প্রসিদ্ধ একটি চর, চর জহিরউদ্দিন বা মাঝের চর বলা হয়, এবং আপনাদেরকে সেখানকার অনেক কিছুই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। যেহেতু আমরা একটি চরণ চলে যাচ্ছি, তাই নৌকো ব্যতীত অন্য কোনো উপায়ে সেই চরে যাওয়া সম্ভব নয়। প্রথমে আমরা নৌকোতে উঠে নিলাম এবং এ নৌকার মধ্যে মানুষ, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গার মানুষ তারা এ নৌকায় করে তাদের বিভিন্ন নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা উঠে পড়ে এবং বিকেল দুপুরেই এই নৌকোটি ছেড়ে যায় চর জহিরউদ্দিনের উদ্দেশ্যে। এখানকার মানুষের জীবনযাত্রা বলতে গেলে এরা খুবই সাদামাটা জীবনযাপন করে এবং এদের আন্তরিকতা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। কতটা কষ্ট করে এরা নদীর মাঝখানে সামান্য এক টুকরো মাটির উপর বসবাস করে সেটা হয়তো আপনি এই ভিডিওটি না দেখলে বুঝতেও পারবেন না। যদিও উপরের রোডটা হচ্ছে প্রায় কাঁঠাল ফাটা রোদের মতো, তবে এখানকার পানি বেশ ঠান্ডা। এত উষ্ণ গরম আর প্রবাহমান ঠান্ডা পানির ছলছলে আওয়াজ এক অপূর্ব অনুভূতি এখানে প্রকাশ পায়। এখানকার আবহাওয়া কতটা একটা সুন্দর আবহাওয়া, হয়তোবা এখানে উপভোগ না করলে এটা বোঝানো সম্ভব হবে না। আপনি যদি প্রকৃতির সাথে মিশে না যান, তাহলে প্রকৃতিকে অত কাছ থেকে আপনি চিনতে পারবেন না। হয়তোবা 8-10 জনের মতোই প্রকৃতির উপর চলাফেরা করে যাবেন, কিন্তু যখন আপনি প্রকৃতির সাথে প্রেমে মগ্ন হয়ে যাবেন, প্রকৃতিকে নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দেবেন, তখন প্রকৃতির আসল সৌন্দর্য আপনি অনুধাবন করতে পারবেন। এভাবে চলতে লাগলো আমাদের আজকের এই সুন্দর জার্নিটি। তবে আজকের এই জার্নিতে আমরা বেশ কয়েকজন আছি এই নৌকাতে। একটু পরেই এই জার্নিতে আমরা একটা চমৎকার বিষয় লক্ষ্য করলাম, হয়তোবা সেটা আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার মাথার উপর একটি সূর্য, কিন্তু যখন আমি আমার ক্যামেরাটা সূর্য থেকে ঘুরিয়ে একটু অপর সাইডে যাচ্ছি, তখন নিঃসন্দেহে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখাচ্ছি বিষয়টা কি। আসলে এটা হচ্ছে একটা চাঁদ। তো একসাথে এই সমুদ্রের বুকে এক পাশে চাঁদ এবং অপর পাশে সূর্য, হয়তোবা বুঝতেই পারতেছেন জিনিসটা আমার কাছে কত আনন্দদায়ক। এই সমুদ্রের বুকে এত সুন্দর স্থানে চাঁদ এবং সূর্য দুইটাকে একসাথে দেখতে পারা, এটাও একটা ভাগ্যের বিষয়। এখন হয়তোবা নদীতে মাছের অফ সিজন চলছে, যার কারণে অনেকটা আমরা কম মাছ ধরার বোট দেখতে পাচ্ছি। যদি মাছ ধরার সিজন থাকতো, এতক্ষণে আমরা অনেক বোট দেখতে পারতাম। মাঝিদের হেলে দুলে নদীতে জাল ফেলে এভাবে মাছ ধরার দৃশ্যটা হয়তো সরাসরি উপভোগ করলে অনেকটাই ভালো লাগে। আর যদি এই নৌকোতে বসে এই নদী থেকে মাছ ধরে সেই মাছ খাওয়া যায়, তার চেয়ে ভালো আর কি হতে পারে। যদিও এটা চরের শুরুটা, অনেকটা অংশ ভাঙ্গা দেখা যাচ্ছে, হয়তোবা আমরা আরেকটু সামনে আগানোর পরে আমরা সুন্দর সেই চর জহিরউদ্দিন অঞ্চলটি দেখতে পাবো। আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি বলতে পারি। এখানে অনেকগুলো নৌকোই দেখা যাচ্ছে, যারা তাদের জীবনের চাহিদার পূরণে
এখানে চলে এসেছে। হ্যাঁ, আমাদের দূরে ঘাটটি দেখা যাচ্ছে, হয়তোবা আমাদের এই নৌকোটি সেই ঘাটে আমাদেরকে নামিয়ে দিবে। এরপরে আমরা এখান থেকে সম্পূর্ণ পথ হেঁটে হেঁটে যেতে হবে, কারণ এখন পর্যন্ত এই চর জহিরুদ্দিনে আমার তথ্য দেওয়া মতে মাত্র 2টি হুন্ডা আছে, এছাড়া অন্য কোনো গাড়ি পাওয়া যাবে না, তাই সম্পূর্ণ পথ আপনার হেঁটে হেঁটে যেতে হবে। আর এখানে যদি আপনি ওইভাবে হাঁটার প্রিপারেশন নিয়ে না আসেন, তাহলে আপনার জন্য এই দ্বীপটি একটা প্রকৃত জায়গা নয়, কারণ এখানকার অধিকাংশ পথই আপনাকে হাঁটতে হবে। এটি হচ্ছে চর জহিরুদ্দিনের একটি ছোট্ট বাজার। এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, যদিও এখন শেষ বিকেল, তাই আমরা অনেকটা মাছ দেখতে পাচ্ছি না। দেখলেন কতগুলো এখানে কিউট কিউট বাচ্চা দেখা যাচ্ছে, ভাবতেছেন এ বাচ্চাগুলো কিসের বাচ্চা? এগুলো হচ্ছে মহিষের বাচ্চা। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন ভোলা জেলার বিখ্যাত খাবার হচ্ছে মহিষের দধি। এখানকার এই মহিষ থেকেই দুধ দহন করে টালিতে মহিষের দধি বসানো হয়। এ মহিষের মাদেরকে সম্ভবত অন্য কোন স্থানে রাখা হয়েছে। এখন ভোরবেলা, সত্যি ভোরে এখানকার এই বাতাস হৃদয় জুড়ানো অনুভূতি, যেটা হয়তো এই সিনারির সাথে সাথেই দেখা যাচ্ছে। অনেক সুন্দর জায়গা, সব নৌকাগুলো কিনারে ভিড়ে আছে, অনেক সুন্দর মৃদু মৃদু বাতাস। আপনারা এখানকার অবস্থান দেখে একটা জিনিস হয়তো বুঝতে পারছেন, ব্যাপকভাবে ভাঙা শুরু করেছে। হয়তো আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি, আর কিছুদিন পরে এই স্থানগুলো আর চিহ্ন থাকবে না। আস্তে আস্তে নদী উতলা হয়ে উঠছে, আর এই চর জহিরুদ্দিনটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। রাস্তাগুলো খুবই সংকীর্ণ, সম্ভবত এটাই হচ্ছে চর জহিরুদ্দিন মেন রোড। কিন্তু আপনারা দেখছেন এখানে কোনো গাড়ি নেই, কোনো কিছুই নেই। আপনি যত বড়ই মানুষ হন না কেন, এখানে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। আশেপাশে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন, ধান ক্ষেতের খেজুর গাছ, যেটা সচরাচর আমরা দেখতে পাই না, এটা আমরা এখানে অহরহ দেখতে পাচ্ছি। বিশেষ করে ওয়ালাইকুম আসসালাম, ওই দিকটায় অনেক প্রচুর খেজুর গাছ, যেটা আমাদের অনেক জায়গা থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। প্রচুর খেজুর গাছ, ছোট বড় নানান রঙের খেজুর গাছ। গাছি ভাই খেজুর গাছ প্রস্তুত করেছেন এখান থেকে রস করার জন্য। রাস্তার দুই পাশে সুন্দর এই বিলুপ্ত হওয়া খেজুর গাছগুলো এখানকার দৃষ্টিনন্দন কেড়ে যাচ্ছে, অনেক সুন্দর। রাস্তা ধরে একটু সামনে আগানোর পরে আমরা এই খেজুর গাছগুলো যে কাটে সেই গাছিকে আমরা পেয়ে গেলাম। যদি খেজুর গাছের রস খেতে না পারি, তাহলে কি তা কখনো হতে পারে? দেখি, আমরা চেষ্টা করছি এখান থেকে খেজুরের রস খাওয়ার। এই হচ্ছে খেজুরের রস, আমরা একটু পরে দেখি এখান থেকে খেজুরের রস খাওয়ার ব্যবস্থা করছি। আমাদের অতিথিরা রস পান করার জন্য এখানে দাঁড়িয়ে আছেন, এখনই তাদেরকে রস পান করানো হবে। দেশি চরের খাঁটি রস,
রস ঢালা হচ্ছে একটা গ্লাসে, কিন্তু এখানকার রসটা ঘন হওয়াতে তারা বলল যে এটা খাওয়া যাবে না, এটা হয়তো টক হবে, যার কারণে আরেকটি বোতল নেওয়া হয়েছে। এখান থেকে এই রসটি পাতলা আছে, এটি খাওয়ার উপযোগী। কেমন লাগতেছে আপনার কাছে, ভালো নাকি? সকালের এই অনুভূতিটা হয়তো সবাই সব জায়গায় পাওয়াটাই মুশকিল। এটা হয়তো এখন আর আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। যাক, অনেক পুরনো স্মৃতি এখানে এসে খুঁজে পেলাম। সকালের এই ঠান্ডা রসটা বেশ মজাদার ছিল, অনেক ভালো লাগলো, অনেক চমৎকার একটি খাবার। এটি হচ্ছে এখানকার স্থানীয় একটি বাজার। খুব ভোর, তাই এখন পর্যন্ত বাজারের দোকানগুলো খোলা হয়নি। তবে সামনে দেখতেই পাচ্ছেন এই বাজারটিও প্রায় বিলুপ্তর পথে। শোনা যায় এখান থেকে প্রায় 8 মাইল পর্যন্ত দূরে অবস্থান ছিল নদীর, কিন্তু খুবই স্বল্প সময় নদী ভাঙতে ভাঙতে এখান পর্যন্ত এসে পৌঁছলো। রাস্তা কিভাবে ফাটল ধরে আস্তে আস্তে নদীর বুকে চলে যাচ্ছে, এটা হয়তো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। বিশেষ করে বাড়িঘরগুলো কতটা অনিরাপদ এখানে। প্রথমে এখানে নদী ভাঙার সিস্টেমটা হচ্ছে বিশাল বড় করে একটা ফাটল ধরে, এবং সম্পূর্ণ ফাটলটা সহ নদীর ভিতরে পড়ে যায়। এমন করতে করতে আস্তে নদী ভাঙা শুরু করে। আপনারা হয়তো অনেকে নদী কিভাবে ভাঙে সেটা দেখেন না। এ দেখুন, এই মাটিটি অনেক বিশাল বড় একটা জায়গা নিয়ে ফাটল ধরেছে, এটি তারপরে আস্তে নদীর মধ্যে পড়ে যাবে। আর ওইটা দুই বেলা আঙ্গনকে বন্ধ করে সবার কাছে দোয়া যাচ্ছি, অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদের এই নদী ভাঙনকে বন্ধ করে দেয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই চর জহির উদ্দিন বাসীদের সাহায্য করবেন, তাদেরকে তাদের জমি আবার ফিরিয়ে দিবেন। দুই ধারের গাছগুলো সত্যি অসাধারণ দেখতে। এটি হচ্ছে এখানকার মেন রোড, হাইওয়ে যাকে বলা হয়। বাট এখানে যদি আমরা এটিকে হাইওয়ে বলি, এই হুন্ডাটি ব্যতীত আর অন্য কোনো হুন্ডা এখানে নেই। একটি মাত্র হুন্ডা আমরা পুরো চরের ভিতরে দেখলাম। সত্যি এমন দৃশ্য হয়তো সচরাচর দেখা যায় না। যাই হোক, আমরা সামনে এগিয়ে চলছি। এবার আমাদের এই বড় শাখাটি পার হতে হবে। অবশেষে পার হতে পারলাম। এমন আরেকটি শাখা আছে আমাদের পার হতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে অনেকটা হাঁপিয়ে গিয়েছি, প্রায় টানা
তিন ঘন্টা মতো হাঁটলাম, হেঁটে আমরা এই পর্যন্ত আসলাম। এখনও আমাদেরকে নৌকো ধরার জন্য অনেকটা পথ পাড়ি দেওয়া প্রয়োজন। একেবারে নীরব শিমশাম পরিবেশ, অনেক উঁচু একটা শাখা, মানুষের তেমন কোনো শব্দ নেই, শুধুই প্রাকৃতির আনাগোনা। সুন্দর সোনালী ধানের যেই গন্ধ আগে আমরা মিস করতাম, সেই গন্ধটা এখানে আমরা পাচ্ছি, কারণ এখানে অনেক চাষিরাই সার ব্যবহার করেন না, যেহেতু এখানকার মাটি অনেকটাই উর্বর। আরেকটি শাখাও আমাদের সামনে পড়ল, এই শাখাটিও আমাদের পার হতে হবে। এখানকার শাখাগুলো বিশেষ করে অনেকটা উঁচা থাকে, কারণ যখন নদীতে জোয়ার হয় তখন এদিক দিয়ে নৌকা চলে যায়। এত নীরব পরিবেশ, সত্যি এখান থেকে যেতে মন চাচ্ছে না, এত শিমশাম পরিবেশ, এমনটা সব জায়গায় পাওয়া খুবই দুষ্কর। শুধুমাত্র এই চর অঞ্চলগুলোতেই এমন পরিবেশ খুঁজে পাওয়া যায়। নাম ধরে ডাক দিলে চলে যায়। আজকের ভিডিওটি এখানে আমরা সমাপ্ত করব। আমাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, নতুন করে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।